पुराण पुरुष जोगीराज श्री श्यामाचरण लाहिड़ी पुस्तक रचना करेछेन महामहोपाध्याय बाचस्पति डॉक्टर अशोक कुमार चट्टोपाध्याय। प्रथम परिच्छेद आविर्भाव। श्यामाचरण इधाराओ पहाड़े प्रतिध्वनित हइया फिरिया आसे सेई डाक श्यामाचरणेर कर्णकुहरे। श्यामाचरण विस्मित हन। এই অরণ্য বেষ্টিত পার্বত্য অঞ্চলে নাম ধরিয়া কে ডাকে, নামই বা জানিল কি করিয়া। শ্যামাচরণ দেখিলেন পর্বত শিখরে দাঁড়াইয়া আছেন এক সৌম সন্ন্যাসী। নাম ধরিয়া ডাকিতেছেন তাহাকে, এ কি কাকতালীয়? সন্দেহের দোলায় দুলিতে দুলিতে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলেন শ্যামাচরণ। পর্বত শিখরে পৌঁছিয়া দেখেন স্মিত হাস্যে তাহাকে আহ্বান জানাইতেছেন এক মহামুনি। চোখে তাহার পিতৃস্নেহ। দীর্ঘদিন পরবাসে থাকার পর সন্তান ফিরিয়া আসিলে পিতার যেরূপ আনন্দ হয় তেমনি আনন্দিত মহামুনি স্বাগত জানাইতেছেন শ্যামাচরণকে। সে কি শ্যামাচরণ, তুমি আমায় চিনতে পারলে না? এই জায়গায় তুমি আগে কখনো এসেছে বলে মনে পড়ে? এই বাঘ ছাল কমন্ডুলু এগুলিকেও কি তুমি চিনতে পারছ না? সবই ভুলে গেলে। শ্যামাচরণ কিছুই চিনতে পারেন না, বলিলেন আমি তো আগে কখনো এখানে আসিনি। শোনো শ্যামাচরণ, এ সবই মহামায়ার খেলা, তিনি তোমাকে সবকিছু ভুলিয়ে দিয়েছেন। মুনিবর ধীরে স্পর্শ করেন শ্যামাচরণকে। শ্যামাচরণের সামনে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় হইয়া যায়, মনে পড়িয়া যায় তাহার পূর্ব জন্মের কথা। অশ্রু সজল নেত্রে শ্যামাচরণ লুটাইয়া পড়েন মুনিবরের চরণ তলে, ফিরিয়া পান তাহার জন্ম জন্মান্তরের আপন জনকে। যুগ যুগ ধরিয়া তাপিত গৃহী মানুষ তাহাদের অন্তর্দেবতার নিকট প্রার্থনা জানায়, বলে হে মহান, তুমি এমন পথ দেখাও যাহাতে তাহারা সংসারে থাকিয়া তোমার সাধনা করিতে পারে। সংসারকে বাদ দিয়া তো তাহারা সাধনা করিতে পারে না। হে মহান, তুমি এমন পথ প্রদর্শক পাঠাও যিনি নিজে সংসারী হইয়া সংসারী মানুষকে প্রকৃত পথ দেখাইতে পারেন। ইতিপূর্বে মানুষ অনেক অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছে, তাহারা দেখিয়াছে যাহারাই তাহাদের পথ দেখাইতে আসেন হয় তাহারা সংসার ত্যাগী, না হয় তাহারা সংসারে থাকিয়াও পরনির্ভরশীল হইয়া জীবন যাপন করেন। কিন্তু তাহাদের মতো হইয়া পথ দেখাইতে পারেন, তাহাদের মাঝে থাকিয়া পথ দেখাইতে পারেন, তাহাদের ত্যাগ না করিয়া যিনি পথ দেখাইতে পারেন, এমন পথ প্রদর্শকের এ যুগে বড়ই অভাব। হয়তো এতদিনে অন্তর্দেবতা তাহাদের কথা শুনিয়াছেন, তাই আজ গৃহী মানুষের মহা আনন্দ। পুরনারীগণ উলুধ্বনি দ্বারা এবং পুরুষগণ বৈদিক মন্ত্র উচ্চারণে আহ্বান করিয়া স্বর্গ হইতে নামাইয়া আনে সেই মহাজ্যোতিকে, যিনি কৃষ্ণনগরের পাশে ঘূর্ণি গ্রামে এক দেব শিশুর রূপ পরিগ্রহ করিয়া মর্ত্যধামে অবতীর্ণ হন। সেই দেব শিশু শপথ লইলেন, বলিলেন আমি তোমাদের মাঝে থাকিব, তোমাদের মতো হইয়া থাকিব। যাহারা তোমাদের ছাড়িয়া গিয়া আবার ফিরিয়া আসিয়া তোমাদের পথ দেখান, আমি তাহাদের মতো পথ তোমাদের দেখাইব না। তোমরা সংসারে যেমন দুঃখ কষ্ট দারিদ্র শোক তাপ সহ্য করিয়া অবস্থান করো, আমিও তাহাই করিব। ঈশ্বর সকলকেই হাত পা বুদ্ধি দিয়াছেন, তাই দিয়ে তোমরা যেমন স্বকীয় রোজগারে
জীবন নির্বাহ করো, আমিও তাহাই করিব। অর্থাৎ সংসারে তোমরা যে যেমন ভাবে আছো তেমনি ভাবে থাকিয়া যাহাতে ঈশ্বর সাধনা করিতে পারো সেই পথ তোমাদের দেখাইব। বঙ্গাব্দ 1235 ষোলই আশ্বিন মঙ্গলবার অপরপক্ষীয় সপ্তমী তিথি 7 দণ্ড 30 পল সময়ে তুলা লগ্নে ইংরাজি 30 সেপ্টেম্বর 1828 এই দেব শিশু জন্মগ্রহণ করেন ঘুরনি গ্রামের গৌরমোহন লাহিড়ি সরকার মহাশয়ের দ্বিতীয়া পত্নী মুক্তকেশী দেবীর গর্ভে। গৌরমোহনের প্রথমা পত্নীর গর্ভে 2 পুত্র চন্দ্রকান্ত ও সারদা প্রসাদ এবং 1 কন্যা স্বর্ণময়ী জন্মগ্রহণ করেন। প্রথমা পত্নীর তীর্থযাত্রাকালে পথিমধ্যে পরলোক গমন করেন। তারপর গৌরমোহন দ্বিতীয় দ্বার পরিগ্রহ করেন। প্রায় 5 বৎসর পরে মুক্তকেশীর সুলক্ষণা নামে 1 কন্যাও জন্মগ্রহণ করেন। সুতরাং গৌরমোহনের 3 পুত্র ও 2 কন্যা ছিল। শান্তিপুর ডুবুডুবু নদে ভেসে যায়, ভগবত সাধনার বন্যায় নদিয়া নিজেও ভাসে অপরকেও ভাসায়। তাই নদিয়ার এই পবিত্র মাটিতে আর 1 দেব শিশু আসিয়াছেন, তাপিত পীড়িত সংসার জ্বালায় জর্জরিত গৃহী মানুষদের পথ দেখাইতে। বহু মহাত্মার পদধূলিভূত, বহু পণ্ডিতের স্মৃতিধন্য নদিয়া তাহার কোলে স্থান দিল আর 1 মহামানবকে। তাই নদিয়ার আকাশ বাতাস আসিতেছে, মৃত্তিকা হইতে ধুলি কণা ঊর্ধ্বে উঠিয়া বৃক্ষবান মাথা দোলাইয়া পক্ষীকুল মধুর গান গাহিয়া ভ্রমরগণ 1 ফুল হইতে অপর ফুলে নাচিয়া নাচিয়া অভিনন্দন জানাইতে লাগিল এই দেব শিশুকে। গৌরবর্ণ ও সুন্দর কান্তি ওই দেব শিশুকে দেখিবার জন্য পাড়ার সকল পুরনারীগণ লাহির গৃহে আসিতে লাগিল। আনন্দের হাট বসিয়া গেল ঘূর্ণি গ্রামে। গৌরমোহন সকলকে মিষ্টিমুখ করাইলেন, নবজাতকের মঙ্গলের জন্য সকলের নিকট আশীর্বাদ প্রার্থনা করিলেন। সদাচারী নিষ্ঠাবান ধার্মিক গৌরমোহন প্রতিদিন পূজা পাঠ ধর্ম আলোচনা ও সৎসঙ্গ লইয়াই থাকিতেন। তিনি যোগ পথের সাধন পরায়ণ ছিলেন, সৎ ব্রাহ্মণ বলিয়া তিনি পরিচিত ছিলেন। সকল শাস্ত্রে তাহার গভীর জ্ঞান ছিল, সকল দেবদেবীর প্রতি তাহার অন্তরে শ্রদ্ধা ছিল। মুক্তকেশী দেবীও পরম নিষ্ঠার সহিত প্রতিদিন গৃহ দেবতা শিবের পূজা করিতেন। শিব পূজা না করিয়া তিনি জল গ্রহণ করিতেন না, কোনো ভিক্ষুক আসিলে যাহা থাকিত তাহাই তিনি দিয়া দিতেন। মুক্তকেশী দেবী অতীব দয়াবতী, দানশীলা ও সুশীলা রমণী ছিলেন, সেই জন্য পাড়ার সকল পুরনারীগণ তাহাকে শ্রদ্ধা করিত। এমন পিতামাতার কোলেই দেব শিশুর আবির্ভাব হয়। শ্রী ভগবান তাহাই বলিয়াছেন, সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট হভিজায়তে, অথবা যোগী নামেব কুলে ভবতি ধীমতম এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদি দৃশ্যম। যোগভ্রষ্ট ব্যক্তি সুচি ও ধীমান দিগের গৃহে অথবা জ্ঞানী যোগী দিগের বংশে জন্মগ্রহণ করেন, ইদৃশ্য যে জন্ম তাহা জগতে দুর্লভতর। এক একটা সময় আসে যখন ফুলে ফলে দেশ ভরিয়া যায়। 19 শতাব্দী ছিল ভারতের তেমনি একটা সময়। ভারত রবি তখন মধ্য গগনে বিচরণ করিতেছেন। সে সময় অধ্যাত্ম পথে যেমন বহু মহাত্মার আবির্ভাব ঘটিয়াছিল, তেমনি রাজনীতি সমাজনীতি প্রভৃতি সকল ক্ষেত্রেই
ভারত পূর্ণতা অর্জন করিয়াছিল। অর্থের প্রতি তখনকার মানুষ ছুটিত ঠিকই, কিন্তু বর্তমান কালের মতো ধর্মনীতিকে বিসর্জন দিয়া নয়। তখনকার মানুষ সকলেই ধর্ম মানিত, ধর্মের অনুশাসনও মানিত। দীর্ঘদিন মুসলমান শাসন ও পরে ইংরাজ শাসনে ভারতের সনাতন ধর্ম কিছুটা বিপর্যস্ত হইয়াছিল। ধনী গরিব নির্বিশেষে সকলকে প্রলোভনে ফেলিয়া বহু সনাতন ধর্মীয় মানুষকে প্রায় জোর করিয়া মুসলমান বা খ্রিস্ট ধর্মে টানিয়া লওয়া হইত। এমন সময়ে সকল দিক হইতে মহাত্মাদের আবির্ভাবের প্রয়োজন ছিল। তাই দেখা যায় ঊনবিংশ শতাব্দীতে ভারতে প্রায় সকল প্রান্তে ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি প্রভৃতি সকল ক্ষেত্রেই বহু মহামানবের আবির্ভাব ঘটিয়াছিল। ধর্মজগতে নদিয়া ও কাশীর অবদান অপরিসীম। মুক্তকেশী দেবীর আদরের সন্তান ধীরে ধীরে বড় হইতে লাগিল। সকলে আদর করিয়া নাম রাখিলেন শ্যামাচরণ। তখনকার দিনে অনেকে দেবদেবীর নামে পুত্রকন্যার নামকরণ করিতেন। ইহাতে তাঁহারা বলিতেন পুত্রকন্যাকেও ডাকা হইবে, আর সেই সাথে ভগবানেরও নাম হইবে। মুক্তকেশী দেবী কখনো গুনগুন করিয়া গান গাহিয়া শিশুকে ঘুম পাড়ান, কখনো শিব মন্দিরে লইয়া গিয়া পাশে বসাইয়া রাখিয়া তন্ময় হইয়া পূজা করেন। শিশু ও চোখ দুইটি বুঝিয়া শিব ঠাকুর হইয়া বসিয়া থাকে। আবার কখনো বা নদী তীরে গিয়া বাল্যর উপরে শিশুকে বসাইয়া রাখিয়া নিজের কাজ করেন। শিশুও সারা অঙ্গে বালু মাখিয়া শিব ঠাকুর সাজিয়া চোখ মুজিয়া বসিয়া থাকে। শিশু সুলভ চপলতা ওই দেব শিশুর মধ্যে খুব কমই দেখা যায়। বরং দেখা যায় তো উদাস নয়নে যেন কোনো এক ভাব রাজ্যে বিচরণ করিতেছে। সে যেন অসীমের সঙ্গে যোগ সূত্র স্থাপন করিতে চায়। শিশুর ভাব ভঙ্গি আচার আচরণ দেখিয়া অনেকেই আন্দাজ করিয়াছিলেন এ শিশু সাধারণ শিশু নয়। লাহিড়ি পরিবারে গৃহদেবতা ছিলেন শিব ঠাকুর। বাড়ি সংলগ্ন বাহিরের দিকে ছিল গৃহদেবতার মন্দির। একদিন মুক্তকেশী দেবী শিশুকে পাশে বসাইয়া রাখিয়া তন্ময় হইয়া আছেন শিব ঠাকুরের ধ্যানে। শিশুও পাশে বসিয়া আছে চোখ বুঝিয়া মায়ের অনুকরণে। অকস্মাৎ জটা জুটোধারী সৌম ও বিশালাকায় এক সন্ন্যাসী আসিয়া দাঁড়াইলেন মন্দিরের সামনে। মা বলিয়া ডাকিলেন মুক্তকেশী দেবীকে। মুক্তকেশী দেবী হঠাৎ ভয় পাইয়া শিশুকে কোলে তুলিয়া লইলেন। সন্ন্যাসী বলিলেন, ভয় পেও না মা, আমি সন্ন্যাসী, আমাকে দেখে তোমার ভয় পাওয়ার কিছু নেই। মুক্তকেশী দেবী তবুও ভয়ে জড়সড় হইয়া দাঁড়াইয়া আছেন। সন্ন্যাসী বলিলেন, তোমার ওই পুত্র সাধারণ মানব শিশু নয়, আমি ওকে পাঠিয়েছি সহস্র সহস্র তাপিত সংসার জ্বালায় জর্জরিত গৃহস্থ মানুষকে নিভৃত সাধনার পথ দেখাতে। এই শিশু নিজে গৃহে থেকে সকলকে আকৃষ্ট করবে যোগ সাধনার দিকে। তোমার কোনো ভয় নেই মা, আমি ছায়ার মতো সর্বদা লক্ষ্য রাখবো এই শিশুকে। এরপর সন্ন্যাসী ধীর পদক্ষেপে স্থান ত্যাগ করিলেন। প্রণাম।